মাধ্যমে দেশের মানুষ সুনাগরিক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে আজকের প্রজন্মকে ক্রিয়াঙ্গনে যুক্ত করারও আহ্বান জানান তিনি বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে যোগ দিয়ে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী বিস্তারিত হোসেন সুমনের রিপোর্টে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনালে বুরুন্ডিকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেওয়ায় ফিলিস্তিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মেডেল এবং ট্রফি তুলে দেন দুই দলের খেলোয়াড় কোচ ও ব্যবস্থাপনা পর্ষদকে

এবং আমরা চাই এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক দেশ পরিচালনায় দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে তরুণদের খেলাধুলায় যুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান দেশের মানুষ আর নাগরিক হিসেবে গড়ে উঠুক সেটাই আমরা চাই আর সেই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের সেই স্কুল থেকেই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট মেয়েদের জন্য বন্ধ করেছি আর ধীরে ধীরে এই খেলাটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা এই খেলা আজকে মানুষের কাছে সব মানে পাচ্ছে বিজয় দলের সাথে ফটো সেশনে অংশ নেন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এদিকে বঙ্গবন্ধু গোল কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো ফিলিস্তিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে একতরফা ফাইনালে তারা বুরুন্ডুকে হারায় তিন এক গোলে এর আগে দুই সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের ট্রফি ঘুরে তুলেছিল মধ্যপ্রাচ্যের দেশটি বিস্তারিত কিক এ যেন আফ্রিকান আর এশিয়ান দ্বৈরথ শিরোপা নির্ধারণী ম্যাচে ধারে ভারে আর শক্তিতে ফিলিস্তিনি ফেভারিট হিসেবে মাঠে নামে নিজেদের শক্তির জানান দিয়ে তৃতীয় মিনিটেই গোল আদায় করে অ্যারাবিয়ানরা অধিনায়ক সামে মারাবার ক্রস থেকে সালেমের প্লেসিংয়ে ফিলিস্তিন এগিয়ে যায় অধিনায়ক মারাবা নিজেই ব্যবধান দ্বিগুণ করেন দশ মিনিটে ২৬ মিনিটে খারুব গোল করে ব্যবধান শূন্য করলে বড় স্বস্তি নিয়েই বিরতিতে যায় ফিলিস্তিন Goal এই ক্ষেত্রে প্যালেস্টাইন 3-0 গোলে ব্যবধানে এগিয়ে জিততে হলে চাই 4 গোল আর ম্যাচটাকে অন্তত অতিরিক্ত সময়ে টেনে নিতে চাইলে কমপক্ষে 3 গোলের সমীকরণ নিয়ে দ্বিতীয় অর্ধ জানা শুরু করল নতুন এক বুরুন্ডি ফিলিস্তিনের রক্ষণে নি মনোযোগ সুযুকে আফ্রিকার দেশটি বেশি সময়ে পার করল প্রতিপক্ষের বক্সের আশেপাশে কিন্তু 60 মিনিটে নিদি কুমারার গোলে ব্যবধান কমানোছাড়া ফিলিস্তিন কে আর বিপদে ফেলতে পারেনি আগের তিন ম্যাচে 10 গোল করা দলটি পারফর্মেন্স করতে খেলা সে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরভ ইমাম একুশ টেলিভিশন ঢাকা